মাই নেম ইজ রবীন সেনগুপ্ত, আমি একজন আগরতলার বাসিন্দা, পুরনো বাসিন্দা। অ্যাট প্রেজেন্ট আমার বয়স হচ্ছে 82-83। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তখন 41-42। আমরা একটু লেফট ফ্রন্ট মিনিস্ট্রি আন্দোলনে বিশ্বাসী করতাম। সেই সময় শেখ সাহেবের যে আন্দোলনের সঙ্গে আমরা একটু যুক্ত ছিলাম। বানসরের যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের খবর আমরা জানতাম। 71-এ যখন নাকি এভাবে ক্র্যাকডাউন শুরু হলো, এর মধ্যে কথা আছে যখন মার্চে মাসে যে ঘটনাগুলি তীব্র, এত কাছাকাছি তো আগরতলা ঢাকা, সমস্ত খবর আগরতলা চলে যেত। তো আমরা মনে মনে ঠিক করলাম যে যেমনি হোক আমাদের এই সংগ্রামের সঙ্গে আমাদের নিজেদের সাথী করতে হবে। তখন সুরজিৎ ঘোষাল আর দীপক ব্যানার্জি নামে দুটি ছেলে, একটি ছিল জার্নালিজমের থার্ড ইয়ার স্টুডেন্ট, আরটি ছিল সাংবাদিক, ওরা বেনাপোল, কলকাতা বেনাপোল দিয়ে ঢুকেছিল। ঢুকে ঢাকা ঢুকে প্রথম ওরা ফতুল্লাদের ঢুকলো, হোয়াট ইজ কল জেনোসাইড, সেই সমস্ত সব ছবি ওরা তুললো। তোলার পর ওরা আবার সে আগরতলা ব্যাক করলো। আগরতলা ব্যাক করার পর তখন আমাদের যে সাংবাদিক অনিল ভট্টাচার্যী, অনিল ভট্টাচার্যী স্ত্রী এসছে আমাদের এখানে, তাকে অর্ডার দেওয়া হবে। অনিল ভট্টাচার্যী কাছে নিয়ে গেল ওরা, কারণ অনিল ভট্টাচার্যী বাড়িতে ছিল আমাদের একটা সেন্টার। সেখানে আব্দুল রব, মাখন, সিরাজউদ্দিন, তারপর সমস্ত এমএনএরা সমস্ত গিয়ে ভিড় করতো এখানে আর কি। তো সেখানে ছিল আমাদের একটা বিরাট একটা সেন্টার সব খবরাখবর জন্য। তো সেখানে সুরজিৎ আমাকে বলল, দাদা আমার কিছু 20-25টা রোল ফিল্ম আছে, এগুলো ডেভেলপ করে দেবে। আমি ঠিক আছে। তো আমার স্টুডিওতে নিয়ে এলো, তো আমি ছবিগুলো ডেভেলপ করলাম। দেখলাম যে কী বিভৎসব সব ছবি, সমস্ত বিভৎস ছবি আর কি। তখন মনে মনে প্রস্তুতি দিলাম, না এই ছবি আমারও তুলতে হবে। এবং পরবর্তী সময় দীপক ব্যানার্জি আর সুরজিৎ ঘোষাল এরা ত্রিপুরা থেকে এরা বিলোনিয়ার বড় চপ্তাখোলা দিয়ে এরা কুমিল্লাতে ঢুকলো। ওদের সঙ্গে বজলুর রহমান নামে একটি ছেলে ওদের গাইড ছিল। এরা কুমিল্লাতে আর্মি, পাক আর্মি ওদের ঘেরাও করলো। বললো যে তোমরা যে লুঙ্গি পরা ছিল, অ্যাট্রাক্টরের শার্ট পরা ছিল, যে ইফ ইউ আর এ মুসলিম তো তোমরা কলমা পড়ো, কিন্তু ন্যাচুরাল ব্রাহ্মিন বে কাস্ট, দে কুড নট রিসাইড দ্য কলমা। বজলুর কলমাটা পড়েছিল, বজলুকে ছেড়ে দিল আর দুজনকে ওপেনলি ফায়ার করে মেরে ফেলেছে ওনাকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম কীভাবে ছবি করলাম। 30th March 1971 আমাদের আগত আছে বুদ্ধিজীবীরা একত্রিত হলাম। একত্রিত হয়ে আমরা শুরু করলাম এই জনসাধারণের বিরুদ্ধে কী করে আন্দোলন করা যায়। শুরু করলাম 2রা এপ্রিল, আমাদের তোর মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রনাথ সিং, তার বিরুদ্ধে আব্দুল মালিক আর ছিল এম আর সিদ্দিকী, উনি দুটো জিপ করে বাংলাদেশের পতাকা, তখন বাংলাদেশে মেপ আঁকা থাকতো, কিন্তু তখন এখন যখন ইয়ে ছিল না, উনি গেলেন। ইনি গিয়ে সমস্ত ঘটনাগুলি বললেন। তো শচীন্দ্রনাথ সিংহ করলেন কি, ওদের দুজনকে নিয়ে চলে গেলেন, দিল্লি চলে গেলেন। দ্যাট টাইম ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, ইন্দিরা গান্ধী সব ঘটনা বললো। তো ইন্দিরা গান্ধী প্রথমত বিশ্বাস করতে চায় না। তখন ত্রিগুণা সেন ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যসভার সদস্য। তা ত্রিগুণা সেনকে পাঠালো আগরতলা, যে তুমি যাও, আপনি যান, খোঁজ, সত্যের খোঁজ খবর কী। তা ত্রিগুণা সেন যখন আগরতলা এলো, তো ত্রিগুণা সেনকে সঙ্গে আমরা সঙ্গে করে বর্ডারগুলিতে গেলাম। তখন কিন্তু বিএসএফ হয়নি, ব্যাডার সিকিউরিটি ফোর্স নাই, ত্রিপুরা আর্মস পুলিশই কিন্তু প্রোটেকশন দিয়ে চলছিল আর কি। তা আমরা ঘুরে সমস্ত জায়গাগুলো দেখালাম যে এই হচ্ছে। তো উনি গিয়ে ইন্দিরা গান্ধী একটা রিপোর্ট দিলেন, একটা যে সত্যিকারী এখানে একটা বিভৎস কাণ্ড হচ্ছে একটা, আর লক্ষ লক্ষ রিফিউজিরা চলে আসছে এখানে। তখন ত্রিপুরার লোকসংখ্যা ছিল 14 লক্ষ আর শরণার্থীরা গিয়েছিল 16 লক্ষ। এটা একটা মানে আনবিলিভেবল কথা, এমন একটা বাড়ি ছিল না যেখানে নাকি দুজন চারজন রিফিউজি না। আর এই পূর্ববাংলার যত সব এমএনএ বা ধরুন যে সমস্ত ডিস্ট্রিবিউট ইয়েরা, কী বলে আপনার ইয়ে সফিয়া কামাল, তার টুনু, ওরা এরা জাফরুল্লাহ চৌধুরী, তারপর ধরুন এই যত প্রেসের লোক সব, তোমার কামাল লোহানি, এরা সমস্ত গিয়ে আগরতলা ভিড় করেছিল। তখন ওখানে সার্কিট হাউসে প্রথম তাজউদ্দিন নজরুলকে দিয়ে ফার্স্ট মিনিস্ট্রি তৈরি করা হয়। তৈরি করার পর এদের তখন পাঠিয়ে দেওয়া, কলকাতা পাঠিয়ে দেওয়া হলো। বাইদুল ইসলাম, আব্দুল জবর, আপেল, শহীদুল ইসলাম, এরা সমস্ত আগরতলায় গেল। তো এখানে একটা ঘটনা হচ্ছে যে এই বাংলাদেশের যে যখন নাকি চিড়েগাং মানে শুভপুর ব্রিজটা অপারেশন হবে, তখন মেজর জিয়ার আন্ডারে হচ্ছে সেক্টর 41,
আর সেক্টর টু ছিল খালেদ মোশারফ, আর সেক্টর থ্রিটা ছিল সফিউল্লাহ, আর সেক্টর ফোরটা ছিল ক্যাপ্টেন সিআর দত্ত, আর ক্যাপ্টেন ফাইভটা ছিল শওকত আলী। এদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু আমার খুব যোগাযোগ ছিল, চিত্র সাংবাদিকের সূত্রে আর কি। আমি সবখানে যেতাম, ছবি তুলতাম এখানে। তা এখন যেই ছবিগুলো তুলছি, এদিকে আর ওদিকে পাক আর্মি কীভাবে আক্রমণ করছে, আর আমরা করছি গেরিলা পদ্ধতিতে, আর আমাদের ইন্ডিয়ান আর্মি করছে কি, এদের সব ট্রেনিং দেওয়াচ্ছে আর কি। আমাদের বিএসএফ, তারপর সিআরপি, এরা সব ট্রেনিং দিচ্ছে। মানে ইন্দিরা গান্ধী তখন করে একটা লঙ্গরখানা করে দিলেন আর কি, ইয়ত যে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বাঁচা বেঁচিয়ে বেঁচে এদের দিয়ে তৈরি করলো মুক্তি ফৌজ, আর অলরেডি জিয়া ওদের নিয়ে করলো মুক্তি বাহিনী, এরকম দুটো ফৌজ ছিল একটা আর কি। তা এখন জনসাধারণের মধ্যে জাগরণ তৈরি করতে হবে। তখন আপনার কী বলে চিটাগাঁয়ে ছোট্ট একটা রেডিও স্টেশন ছিল একটা, সেখান থেকে যেখান থেকে জিয়া আমি বঙ্গবন্ধুর মানে ইয়েতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি যে অ্যানাউন্সমেন্ট দিল, তো পরে এসে পাকিস্তানিরা উড়িয়ে দিল বম্বিং করে। তখন চলে এলো হরিণা, এটা চলে এলো হরিণার থেকে চলে এলো। তখন এটা এই ছবিটা আছে, হরিণার থেকে যখন রিট্রিট করছে ইয়েতে পথে ধরলাম আমরা ইয়ে জিয়াকে আমি আর অলিফার জি মিলে আর কি। এদিকে আব্দুল জব্বর আপেল বাবু চলে এসছে। তখন আমাদের যে এমএনরা যে থাকতেন, বাংলাদেশে একটা শরণার্থী শিবির হয়েছিল, এম আর সিদ্দিক পরিচালনা করতেন, এমএনএ ছিল চিটাগাঁয়ের এমএনএ। সেখানে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্তের মতো ওর ছেলে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামালাম, তুই নাম বললাম না আব্দুল জব্বর, তোমার নাম আপেল মাহমুদ, তোমার নাম আমার নাম শহীদুল। আমি আশ্চর্য গেলাম যে এরা শিল্পী মানুষ, এদের মধ্যে তো কোনো রকম হিংসা থাকতে পারে না। ঠিক আছে চলো, এদের নিয়ে চলে গেলাম আমার বাড়িতে। আচ্ছা তুমি রসো, আমি বউ দেখে গেলাম খিচুড়ি করো, লাবড়া করো, আর ডিম ভাজা করো, খাওয়াও। তা এদের নিয়ে করলাম কি, তখন আমাদের এখানে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির আমরা অফিস করলাম একটা আর কি, ওদের থাকতে দিলাম এখানে। আর ওখানে আমার ইয়ে ছিলেন কে বি দত্ত, কৃষ্ণপদ দত্ত, উনি ছিলেন সেক্রেটারি। তা আমি বললাম কৃষ্ণদা আমাদের কী করা যায়, তুমি চিন্তা করো। তো ওদের করলাম, আমি বড় আমার টেপ রেকর্ডার ছিল একটা ফিলিপসের বড় টেপ রেকর্ডার। তখন আমরা তৈরি করলাম একটা প্রথম তেলওয়াত পাঠ, তারপর গীতা, তারপর ত্রিপিটক, এই করে তখন আমার বঙ্গবন্ধুর যে ভাষণটা আজকের এবারে স্বাধীনতা আমাদের স্বাধীন এটা দিয়ে শুরু করলাম। শুরু করে দিয়ে ওদের গান, সব জব্বরের জব্বর আপেলের স্বপ্না ওদের গান এ করতাম। ভোর চারটার সময় বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে যেত, আমাদের এখানে শালবাগান ছিল একটা, শালবাগানের ছোটো কিলোওয়াটের একটা ব্রডকাস্টিং স্টেশন করা হয়েছিল, এখান থেকে শুরু হলো। পরবর্তী সময় পাকিস্তানিরা টের পেয়ে গেলো, তো এটার উপর সেলিং করলো, সেলিং করার পর ওদের রাখা যায় না। তারপর আমি করলাম ওদের নিয়ে চলে গেলাম, চলে এলাম আগত কলকাতায়। কলকাতায় নিয়ে ফোর্সি গোবরা রোড আমি নজরুল ইসলাম সঙ্গে দেখা করলাম যে ভাই ভাই সাহেব এইটি ঘটনা, ঠিক আছে আপনি চলে যান পার্সিডে, তাজউদ্দিন আছে এখানে, তাজউদ্দিনের সাথে দেখা করলাম, ঠিক আছে আপনি চলে যান আশু ঘোষের বাড়িতে, ওরা সবাই আছে। তখন এখানে গেলাম, তখন এখানে দেখলাম কামাল লোহানি থেকে আরম্ভ করে তারপর সময় সব ইন্টেলেকচুয়াল ক্লাস সবাই আছে এখানে, সবাই হই শুরু করে দিল আর কি। তখন শুরু হলো, এরপর কৃষ্ণনগরে যেটা নাকি মুজিবনগর যেটা বলে সেখান থেকে ব্রডকাস্ট শুরু হলো আর কি, এটার প্রাথমিক কাহিনিগুলো আর কি। আর এদিকে ওদের সেটেল করে আমি আবার চলে এলাম আগ্রাতে, আবার ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে বললাম আর কি, শুরু করলাম একের পর একে একের একের সব ছবি তুললাম। এই সে ফ্রম সিলেট, ফ্রম চিটাগাং দিয়ে শুরু করে সে চিটাগাং, নোয়াখালী, ফেনী, তারপর কুমিল্লা, ত্রিপুরা, সিলেট, এইভাবে ছবি শুরু করলাম এই নটি মাস এদের সঙ্গে আর কি। এখানে এই রিফিউজির মধ্যে এখানে শুধু হিন্দু না, ম্যাক্সিমাম মুসলিম পরিবারগুলি এসছে, কারণ এখানে পূর্ব পাকিস্তানের মধ্যে এখানে আফটার যেটা পার্টিশনের মধ্যে বহু হিন্দু পরিবার চলে গেছে আগরতলাতে এবং এক্সচেঞ্জ করে মুসলমান চলে এসেছে, কিন্তু মুসলমান পাকিস্তানি মুসলমানরাও মুসলমান আর পূর্ব পাকিস্তানের তারাও মুসলমান। আমাদের প্রশ্ন হচ্ছে তুমি যদি মুসলিম ইসলামী যদি হয়ে থাকো, এক ইসলাম আরেক ইসলামের উপর কেন ইয়ে করবে এখানে? আর তখন এমন অবস্থা হয়েছিল, ধর্ষণ কাকে বলে পত্রপত্রে জানতাম কিন্তু স্বচক্ষে দেখেছি ধর্ষণ কাকে বলে, বিভৎস দৃশ্য আর কি, মেয়েদের বড় কী সমস্ত বড় বড় ছিল আক্রমণ তারা করেছে এখানে। রিফিউজিরা সব লাইন করে দাঁড়িয়ে আছে এখানে, সব এন্ট্রি নিচ্ছে এখানে, শরণার্থী শিবিরে যাবে, শরণার্থী শিবিরের শিবিরও আছে এখানে, তা আশ্রয় নিয়েছে এখানে। তারপর আমাদের মিসেস গান্ধী তখন প্রাইম মিনিস্টার, তখন আমাদের রিভার্সেশন ডিপার্টমেন্ট থেকে এতে সাহায্য করা হলো, এবং এখান থেকে শক্ত সামর্থ্য যুবকদের নিয়ে তৈরি করা হলো মুক্তি ফৌজ, এবং এদের সমস্ত রাইফেল দিয়ে তখন এখানে বলতে গেরিলা বাহিনী তৈরি করলো। এবং এটার ইয়ে ছিলেন
জেনারেল অরোরার নেতৃত্বে হয়েছিল এটা, এবং ব্রিগেডিয়ার সাবেক সিং ছিলেন নেতৃত্বে এটা। তা এই যে এটা, আর আমাদের ইন্ডিয়ান আর্মি তো আছেই, আমাদেরও ছিল কমান্ডো ড্রেস পরা আর কি, যাতে আমার কোনো রকম ইয়ে আর কি। আর এখানে একবার একবার লেখা ছিল, আর নাম্বার ছিল আমাদের একটা কোড নাম্বারে ছিল লেখা ছিল, যদি কোনো ওয়ার যুদ্ধে আমরা যদি মারা যদি যাই, দে ক্যান আইডেন্টিফাই মি, যে এই লোকটার এই নাম ছিল, কোড নিক কোড নাম কিন্তু আমাদের নিজের নাম নয়, কিন্তু রবীন্দ্র সেনগুপ্ত বা অনিল ফলি বা ওইরকম নাম নেই, কিন্তু কোড নাম নিয়ে আমি যাচ্ছিলো, যেটা মিলিটারির কাছে ছিল ওটা আর কি। আমরা আমাদের মিলিটারির সঙ্গে মুভ করেছি আমরা। তা এই যে যুদ্ধর ঘটনা, বাংলা নয় মাসের যুদ্ধ, নয় মাসের যুদ্ধের যে কাহিনিগুলো আমি সব চিত্রে ধরে রেখেছি। তা আমার এই ছবিগুলির বইটা আমি দিয়েছি চিত্র সাংবাদিকে ক্যামেরায় মুক্তিযুদ্ধ। তা ছবিগুলি যখন আপনার পরপর দেখবেন, দেখতে পারবেন যে কীভাবে ছবিগুলো হয়েছে, ছবিগুলো আর কি। তা এটার আমি ডকুমেন্টারি ছবি করিয়েছি আমি একটা, এই ছবিটা শালদা নদী পার হচ্ছে ছবিটা। তা সেখানে তো আর্মস তো ভিজে যাবে, তাদের হাতগুলো উঁচু করে বন্দুক বন্দুকগুলো নিয়ে আর মাথার উপর পেটপেটটি করে বুলেটসগুলি নিয়ে আমরা শালদা নদী পার হচ্ছি এখানে। আর আমি আমার ক্যামেরাকে হাতে উঁচু করে নিয়ে যাচ্ছি আর কি। গিয়ে ওখানে একটা কলা বাগান আছে একটা, তা আমাদের ট্রেনিং সময় বলেছিলো যখনই তোমরা অ্যাম্বুশ করবে কলা বাগান দেখে নিবে, কারণ এরা যদি মাস ফায়ারিং যদি করে বুলেটটা ঘুরতে ঘুরতে যায় কলা গাছে গিয়ে, তখন এটা যখন পাখি ও যে আস্তা এটা যায় আর তোমরা তো ইনজিউর করতে পারবে না। আমরা সেই সময় জায়গাগুলিকে আমরা ওদের আমাদের অপারেশনের ঠিক করতাম আর কি। আমার তখন কথা ছিল আমি বাঙালি, আমি হিন্দু কি মুসলিম, আমার এরকম প্রশ্ন নাই। আমার এই বাঙালি জাতিকে তুলে রাখতে হবে, বাঙালি যে বীরের জাতি, যে বাঙালি বলে ভীতু ভীতু, ভাত যেহেতু খাই আমরা ভীতু বলে, আমরা দেখিয়ে দেবো পৃথিবীতে যে বাঙালি জাতিও যুদ্ধ করতে পারে। সেটা যদি আমার এই সংগ্রাম এই ছিল, তখন আমার এই উদ্দেশ্য ছিল আমার। হোয়াট ইজ কল অ্যাট্রোসাইটিস, চতুর্দিকে শকুন শিয়াল কুকুর ছিঁড়ে খাচ্ছে দেহগুলো, লুঙ্গি পরা, হাত পা বাঁধা, কেমন ডক্টর মুনির থেকে আরম্ভ করে সবাই ছিল এখানে। সেই ছবিগুলো আমি খাতে নেমে গেলাম, ছবিগুলো তুললাম, তারপর আমি সংবাদে গেলাম। বজলুর রহমান ছিলেন তো এডিটার, সেখেতে গেলে জারায়ার বাজারের বুদ্ধি কোন কোন বুদ্ধিজীবীদের হত্যা করেছে পুরোটাকে নিয়ে আমি ছবিটা তুললাম এখানে, ছবিটাতে তুললাম। তা এখানে বিভিন্ন সংবাদপত্র উপর প্রায় পাকিস্তানি বাহিনী কীভাবে অত্যাচার করেছে সেই ছবিগুলো তুললাম। বেগম মতিয়া চৌধুরী যখন গিয়েছিল এখানে, উনি আমাদের বাড়িতে আমাদের আশ্রয় নিয়েছিলেন, আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তারপর সুফিয়া কামাল গিয়েছিলেন এখানে, তারপর বাড়ির দত্ত গিয়েছিলেন এখানে আমাদের বাড়িতে গিয়েছিলেন। তখনকার দিনে তো অনেকে গিয়েছিল আমার বাড়িতে এখানে, কারণ আমার দাদা কমিউনিস্ট পার্টি করতেন, উনি ওনার তো ফাউন্ডার কমিউনিস্ট পার্টি নিয়েছিল, কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের একটা আত্মীয় সম্পর্ক ছিল, মুজাফর আহমদ গিয়েছিলেন এখানে। তো ন্যাচারালি আমাদের একটা অন্যরকম একটা টান ছিল একটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। তখন মরবো কি বাঁচবো এটা কোনো আমাদের কোনো চিন্তার বাইরেই ছিল এখানে আর কি। যখন জন্মেছি মৃত্যু তো হবেই একদিন, ভালো কাজ করি মনে না মনে না গেল, এই এই ধরনের আমাদের ছিল মানসিকতা আমাদের ছিল আর কি। তা ওই মানসিকতার খাতিরই এই ছবিগুলি তোলা। আজকে যাই না, এগুলো হয়তো ইতিহাস হয়ে থাকবে, আজকের এই প্রজন্মে ছেলেরা মেয়েরা কতটুক তার উপলব্ধি করবে, কতটুক গ্রহণ করতে পারবে, ভালো হলে ভালো, আর যে অন্যভাবে যে দেশে অন্যভাবে হবে জিনিসটাকে। আজকে প্রজন্মের কাছে এটাই আমার আবেদন, যে তোমরা বাঙালি, বাঙালিও থাকো, বাঙালিও যে একটা যুদ্ধ করতে পারে, সে হচ্ছে বিশ্ব জয় করতে পারে, সেটাই হচ্ছে, আর সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, যে তাকে যে বঙ্গবন্ধু বলে, জাতির পিতা, সঠিকই বলে, আজকে প্রজন্মের এটা শেখা উচিত, কেন বলে আর কি। আর বঙ্গবন্ধু ইন্সপিরেশনই কিন্তু আমাদের এই এই ইন্সপিরেশন।